আজ বুধবার 29শে ফাল্গুন 2024 সালের 13ই মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। বিশেষ করে যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে বুধ দুর্বল অবস্থানে আছে, বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ। আর বন্ধুরা, বর্তমানে রাহু এবং বুধের জড়ত্ব যোগ চলছে। আবার 14 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সূর্য রাহুর গ্রহণ দোষ বা গ্রহণ যোগ। একটানা চলবে 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। এ সময়টাতে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে। আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মন সাইনে যাদের এরিস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। দিনটি খুব ভালো না থাকলেও যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন, আধ্যাত্মিক চিন্তন চেতনার মাধ্যমে করেন, পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় যদি না নেন, যা ঘটবে সব যদি মুখ সহ্য করে আপনারা যদি নিজেরা নিজেদেরকে যদি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসির মধ্যে রেখে শুরু করতে পারেন, দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে। অন্যথায় শরীর মনে সতেজতা বৃদ্ধি করার জন্য আপনারা কিন্তু কোনো মেডিটেশন কোর্সের আশ্রয় কিন্তু নিতেই পারেন, তা না হলে কিন্তু ক্লান্তি অনুভব করতে চলেছেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎসঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে।